हजरत उमर फारूक रदियल्लाहु ताला अन्हु जिनी इस्लामेर द्वितीय खलीफा छिलेन, इस्लामेर कततम खलीफा द्वितीय, नबीर परेई सेकेंड मैन, नबीर परेई सेकेंड मैन हलेन। এই বিশ্বের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। ওনার নাম হলেন ওমর ইবনুল খাত্তাব। নাম কি? ওমর ইবনুল খাত্তাব। খাত্তাবের বেটা ওমর, এটা হলো তার নাম। তার দাদার নাম হলো নওফেল বিন আব্দুল উজ্জা। নওফেল বিন আব্দুল উজ্জা। তারপরে তার মায়ের নাম হলো খান্তামা। মায়ের নাম কি? খান্তামা। নানার নাম হলো হিশাম। নানার নাম কি? হিশাম। বলার চেষ্টা করেন, মনে রাখার চেষ্টা করেন, এই লোকেরা অরিজিনাল ওলি, ঠিক কি না? ঠিক কি না? এনাদের মধ্যে, এনাদের কারামতির মধ্যে কোনো দুই নম্বরই নাই, সব এক নম্বর। এদের জীবনী ঠিক বিশ্বনবীর জীবনী যেরকম আমরা জেনেছি, বিশ্বনবী যেরকম আমাদের মডেল, ঠিক সেরকম চার খলিফা আশারে মুবাশশারা, এরা হলো আমাদের মডেল। সুবহানাল্লাহ বলেন। এরা হলো আমাদের মডেল। এদের জীবনী পড়তে হবে। আমি আগেও বলেছি, নবীজির জীবনীর সাথে আবু বকরের জীবনী তেমন কোনো পার্থক্য নাই। শুধুমাত্র নবীজি নবী আর আবু বকর নবী নন, পার্থক্য এটাই বেশি। ঠিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও এবং আবু বকরের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, অনেকটাই মিল আছে এদের জীবনের মধ্যে। নবীর জীবনে মানে আবু বকরের জীবনে, আবু বকরের জীবনে মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। সুবহানাল্লাহ বলেন। আমি সামনে কিন্তু বলবো যে আমরা কয়জন এই চার খলিফার জীবনী পড়ছি, এখন থেকে পড়া শুরু করে দেন। কত আজেবাজে বই আমরা পড়ি, পড়ি না আমরা, পড়ি না আমাদের সোসাইটিতে যারা আছে, আশেপাশে যারা আছে, তারা পড়ে নাকি পড়ে না? পড়ে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু চার খলিফার জীবনী পড়তে হবে এটা অনেকেই জানে না, অথচ এরাই হলো আমাদের মডেল। আর এই চার খলিফার জীবনী আমরা আমাদের সন্তানদেরকে শেখাই না, যার কারণে আমাদের সন্তানরা হয় ঐশী, আমাদের সন্তানরা হয় সে বিভিন্ন রকমের মানব নামে দানব, হয় নাকি হয় না? যদি আমরা চার খলিফার জীবনী, নবীদের জীবনী পড়াতাম, আমাদের সন্তানরা কখনো কখনো ঐশী হতো না, উল্টা পাল্টা হতো না। ইসলামকে আমাদের সন্তানরা কখনো গালি, কথা বলেন না কেন, গালি দিত না। নিজের চরিত্রের কোনো বালাই নাই, স্বর্গীয় লোকদেরকে গালি দেয়, দেয় নাকি দেয় না? দেয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এখন থেকে, আজকে থেকে নিয়ত করবেন সাহাবীদের জীবনী কেনার জন্য, অন্তত চার খলিফার, এরপরে আশারায় মুবাশশারা হলে আরও ভালো। এদের জীবনীগুলো কিনবেন, এদের জীবনী কিনতে গিয়ে কয়েক কোটি টাকা লাগে, কয়েক লক্ষ টাকা লাগে, কয়েক হাজার টাকা, এক হাজার টাকা হলে চারজনের জীবনী কেনা যায়। লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি করলেন, যদি এই জীবনীগুলো না ঢুকে সেখানে, তাহলে ওই কোটি টাকা বিষাক্ত সাপ আকার ধারণ করবে। আর যদি এই কোটি টাকার বাড়ি গাড়ির মধ্যে নবীদের জীবনে, সাহাবীদের জীবনে ঢুকাতে পারেন,
তাহলে আপনার সেই কোটি টাকার বাড়িটা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি? খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব। দাদার নাম নওফিল ইবনে আব্দুল উজ্জা। মায়ের নাম হান্তামা। তারপরে নানার নাম হিসাম। হিসাম, এই দুই একটা নাম অন্তত মনে রাখবেন। বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার কুনিয়াতি নাম হলো আবু হাফস। আবু হাফস। লকব হলো আল ফারুক। লকব কি? আল ফারুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক, এটা কি উনি নিজে লাগিয়েছেন না নবীজি দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। আল ফারুক হলো আল ফারুকু বাইনাল হক ওয়াল বাতিল। ফারুক তাকেই বলে যিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার যোগ্যতা রাখেন। বিশ্ব নবী যেটা বলেছেন সেটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক উপাধি দিয়েছেন, তার মানে আল্লাহই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবং ইসলাম গ্রহণ তিনি করেছেন 34 বছর বয়সে। কততম বয়সে? 34তম বয়সে। কিশোর কাল থেকেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ বেশি ছিল। কি ছিল? মেজাজ শরীফ বেশি ছিল, একটু গরম ছিল বেশি। কিশোর কাল থেকে, ছোটো কাল থেকে আসে না? আসে না এরকম? কোথায় যেন দেখলাম ছেলে, পিচ্ছি একটা ছেলে, কিরকম হবে, বাবার বিড়ি ধরাইছে, বাবা কাজ করতেছে ওয়ার্কশপে, এই পিচ্ছি ছেলে এরকম মুখে বিড়ি দিয়া কি করছে? মেস দিয়ে ধরাইছে, ধরাই টান মারছে, টান তো মারছে মারছে, আবার ছাড়তেছে নাকে, নাকে মুখ দিয়ে ছাড়তেছে। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? কত ট্রেনিং থাকলে পিচ্ছি ছেলে, পিচ্ছি ছেলে এরকম নাকে মুখে সে ধোঁয়া ছাড়তেছে। এখন অন্য লোক দেখছে, দেখে বলে কি হচ্ছে তোমার ছেলে, ওই যে বিড়ি খাইতেছে, এ দৌড় দিয়ে আসছে, এসে কোনোরকম বিড়িটা নিল, নেয়ার পরে এই ছেলে মাইর যে শুরু করছে, আরে বাপ রে, লাথি মারছে ওর বুকের মধ্যে, এই পিচ্ছি ছেলে লাথি চলে গেছে ওর বুকের মধ্যে, আরে বাপ রে বাপ, কি সর্বনাশ। আচ্ছা এই বেয়াদবিগুলো কি সে তার মায়ের পেট থেকে শিখে আসছে? কথা বলেন, পরিবেশ তাকে শিখিয়েছে, তার বাবা মাই তাকে শিখিয়েছে। আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম, এই ছোট্ট পিচ্ছি একটা ছেলে, এই ছোট্ট একটা ছেলে এরকম অন্যায় কাজ করছে বাবার সাথে, সমাজ কোথায় গেল? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধুমাত্র মরার দোয়া না এটা, এটা কিসের দোয়া? বিপদ মুসিবত, এই পিচ্ছি ছেলে বিড়ি খায়, এর থেকে বড় মুসিবত আর কিছু আছে? বাবারে যেই লাথি মারছে, ক্যারাডিও ফেল, ক্যারাডি শেখে না কতগুলো এরকম, এটাও ফেল আমি দেখলাম, নাউজুবিল্লাহ বলি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকাল থেকে রাগ ছিলেন, এরকম ছিলেন নাকি? না এরকম না, এত বেয়াদব ছিলেন না। তিনি চিকনা মানুষ ছিলেন, চিপচিপ লম্বা ছিলেন, হাজার লোকের মধ্যে ওমর ফারুককে দেখা যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লম্বা ছিলেন তিনি। তারপরে তিনি, তার মেধা ছিল প্রখর,
কবিতা আবৃত্তি তিনি পছন্দ করতেন। কোরআন তেলাওয়াত তাকে গ্রাস করেছিল, সুবহানাল্লাহ বলেন। তিনি যে কোনো কবিতা, যত কঠিন কবিতা হোক, একবার শুনেছে দ্বিতীয়বার তিনি বলতে পারতেন, মুখস্থ বলতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মেধার অধিকারী ছিলেন। ছোটকাল থেকে তিনি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তিনি তার কিন্তু খুব আদরের সন্তান ছিলেন, বাবা মা খুব আদর করতেন, বাবার অনেক প্রতাপ ছিল। কিন্তু উমর ফারুক ছোটকাল থেকেই মূর্তি পুজো ছিলেন নাকি ছিলেন না? ছিলেন। আবু বকর ছিলেন না? এর বিপরীত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি পূজার লিডিং দিতেন। যারা আজকে মূর্তিকে পছন্দ করে, আমরা দোয়া করি তারা একদিন উমরের মতো লিডিং দিবে, সুবহানাল্লাহ। ইসলামকে গালি দাও, দাও, আমরা দোয়া করি তোমাদের জন্য। আমরা কি করব? দোয়া করব। নবী যেরকম উমরের জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করছে নাকি করে নাই? আমরাও তোমাদের জন্য দোয়া করব, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে, সুবহানাল্লাহ। ইসলামকে গালি দিও না, এত বড় জানোয়ার হইও না। আল্লাহ বিচার করবেন, দুনিয়া তো করবেন, আখেরাত তো করবে। ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের বিরোধিতা করছে নাকি করে নাই? শুধু বিরোধিতা না, তার কাজ ছিল, আবু জেহেল তাকে দায়িত্ব দিয়েছিল যে উমর তুমি তো কঠিন মানুষ, কঠিন মানুষের দায়িত্ব হলো নির্যাতন করা, ন মুসলিম এনে এনে শুধু নির্যাতন করবা, পিটাবা, কি করবা, পিটাইবা, ন মুসলিমদেরকে নির্যাতনে সেরা ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি আরেকটা দায়িত্ব ছিল তার, নবীজিকে কুৎসা রটানো, নবীজির নামে বিভিন্ন রকমের কুৎসা রটিয়ে রটিয়ে বেড়াতো এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নিন্দনীয় কাজ করেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আল্লাহ তাআলা কবুল করছে নাকি করে নাই? করছে নাকি করে নাই? করেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটাই হলো ইসলামের একটা বিজয়। উমর ফারুকের ইসলাম গ্রহণ ইসলামের একটা বিজয়, ইসলামের একটা বিজয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 34 বছরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এমনি এমনি করে নাই। কোরআন তেলাওয়াতের আশেক হয়ে কিসের আশেক হয়েছেন? কোরআন তেলাওয়াতের আশেক হয়েছেন সূরাতুল হাক্কা এবং সূরাতুত তহা, সুবহানাল্লাহ। এই সূরার প্রেমে পড়ে গেলেন, কোরআনের প্রেমে পড়ে গেলেন। এর আগে বিশ্বনবী নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে নাকি করে নাই? অবশ্যই করেছেন। আল্লাহুম্মা আইজাল ইসলাম বিহাম্মি বিহাম্মি ইলাইকা উমর ইবনুল খাত্তাব আবু জাহেল ইবনে হিশাম, নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা আয় রব্বুল আলামিন আপনি যে আবু জাহেল এবং উমর আছে এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করো। তাহাজ্জুদ নামাজে নবীজি এই দোয়া করলেন। কি নামাজে? তাহাজ্জুদ নামাজে নবীজি এই দোয়া করলেন। কবুল হয়েছে নাকি হয় নাই? হয়েছে। তার দ্বারা ইসলাম সম্মানিত হলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি বলেন ইসলাম গ্রহণের পূর্বে উমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তখন ইসলামের কোনো মর্যাদা ছিল না, ইসলামের কোনো সম্মান ছিল না, ইসলামের কোনো ইজ্জত ছিল না, মুসলমানদের কোনো সম্মান ছিল না। যেখানেই মুসলমান ছিল সেখানেই ধরে পিটাতো, নির্যাতন করত, অত্যাচার করত। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন ইসলামের মুসলিমের মর্যাদা হলো। কত বড় মহত্বের ব্যাপার! সুবহানাল্লাহ বলেন, ও ভাইরা আমার, নবীজির দোয়া যখন করলেন, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কবুল করার সাথে সাথে ওমর ফারুক নবীজির প্রতি একটু একটু আশেক হতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যায় ওমর ফারুক সেখানে যায়, তাকে ফলো করতে লাগলেন। অন্তরে ভালো লাগে কিন্তু প্রকাশ করতে পারেন না, এরকম হয় নাকি হয় না? হয়ে যায়। ঠিক একদিন নবীজি ইশার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন ওমর ফারুক পেছনে বাইতুল্লার পাশে। নবীজি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে তিনি সূরাতুল হাক্কা তেলাওয়াত করলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা তেলাওয়াত করলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তা শুনতেছেন। সুবহানাল্লাহ! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তেছেন আল হাক মাল হাক ওয়া মা আদরাকা মাল হাক। আল্লাহু আকবার! ছন্দ আছে নাকি নাই, মিল আছে নাকি নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মিল আছে নাকি নাই? ও ভাইরা, কোরআনের ছন্দ, কোরআনের মিল, কোরআনের শব্দ গাঁথনি, লাহুরি সুর লয় তান আছে নাকি নাই? এরপরে আপনি যদি তাকান, ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াউশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা كذبت ثمود بطواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها. الله أكبر! ছন্দ মিল আছে নাকি নাই? আর রহমান আল্লামাল কোরআন নু দিয়ে ছন্দ। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, গোলতা দিয়ে আল হাক্কাতু মাল হাক্কা, গোলতা ছন্দ। ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, হা দিয়ে ছন্দ। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির ছন্দাকারে মিলিয়ে মিলিয়ে যখন তিনি পড়তেছেন আল্লাহর কালাম, কার কালাম? কার কথা? ও ভাইরা, কার কথা চিৎকার করে বলেন? আল্লাহর কথা। মিলিয়ে মিলিয়ে যখন পড়তেছেন ওমর ফারুক, তার চোখ দিয়ে মনে হয় যেন পানি পড়তেছে। সুবহানাল্লাহ! তিনি ভাবতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কবি হয়ে গেলেন,
যদি কবি না হতেন তাহলে এত সুন্দর মিলিয়ে মিলিয়ে তিনি কিভাবে বলেন? অবশ্যই মোহাম্মদ কবি হয়ে গেল। তখন নবীজি সূরাতুল হাক্কা পড়তেছেন, নবীজি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। সবাই বলি আল্লাহু আকবার। নবীজি তখন পড়লেন, তার অর্থ হলো ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির ভাষা না, তোমরা অল্প সংখ্যক লোকেই ইমান আনো। এই অর্থ ওমর বুঝছে নাকি বুঝে নাই? বুঝে ওমর থমকে গেল, ব্যাপার কি? আমি তো এখানে, আমি যে ভাবতেছি মোহাম্মদ তো শুনে না, কিন্তু আমি মনে মনে ভাবতেছি সে আমার জবাব দিয়ে দিল, এরকম হয় নাকি হয় না? আপনি ঘরে বসে কল্পনা করলেন, কল্পনা করতে করতে রাস্তায় বের হয়ে দেখলেন আপনার বন্ধু হয় নাকি হয় না। এইরকম ওমর যা ভাবে নবীজি তাই তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। তাই তেলাওয়াত শুনে ওমর ফারুক স্ট্রেঞ্জ হয়ে গেলেন। তিনি ভাবলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেলেন। আসলে কি কবি? নাউজুবিল্লাহ বলেন, কবি হয়ে গেলেন। এই কথা বললেন নবীজি, নবীজি কবি হয়ে গেলেন। এই কথা যখন বললেন, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে যাওয়ার পর এইবার ওমরের কথা বোঝেন। ওমর ফারুক ভাবতেছে মোহাম্মদ শুধুমাত্র কবি নন, অন্তরের কথাও আমার বুঝে। গণক হয়ে গেছে, কি হয়ে গেছে, কি হয়েছে? গণক হয়ে গেছে। মোহাম্মদ শুধুমাত্র কবি নন, মোহাম্মদ গণক হয়ে গেছে। এইবার নবীজি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। ওমর ফারুক ভাবতেছে মোহাম্মদ কবি হলো। এইবার নবীজি পড়লেন, তার অর্থ হলো ওমা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের ভাষা নয়, এটা কোনো গণকের ভাষা নয়, তোমরা অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করো। ওমর ফারুক আরো আশ্চর্য হয়ে গেলেন, আরো আশ্চর্যান্বিত হয়ে বলে, ব্যাপার কি? ভাবলাম কবি, তিনি বলে দিলেন কবি নয়। এবার ভাবলাম মনে হয় গণক হয়ে গেছে। এবার তিনি বলতেছে না গণক নয়, তাহলে এইটা কি? এইটা কি কবির ভাষাও নয়, গণকের ভাষাও নয়, তাহলে এটা কি? মনে মনে যখন এই প্রশ্ন আসলো, তখন নবীজি পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এর অর্থ হলো এটা হলো মহা রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। ওমর ফারুক শুনে মনে হয় যেন তার পায়ের নিচের মাটিগুলো সরে যাচ্ছে, তার হৃদয়ের মধ্যে তাওহীদ গেড়ে গেড়ে বসতেছে। তিনি আরও গবেষণা বাড়িয়ে দিলেন, চিন্তা করতেছেন নাওয়া নাই খাওয়া নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করতেছেন। সুবহানাল্লাহ, কে গবেষণা করে, কে করে? গবেষণা শুরু হয়েছে কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া। এর আগে কি দিয়া? দোয়া, দোয়া, দোয়া কি দিয়ে? দোয়া দিয়ে। দোয়ার অ্যাকশন আছে নাকি নাই? মুস্তাজাবু দাওয়া আছে নাকি নাই? আছে, আমিও দেখেছি অনেক লোক ক্যান্সার হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রের ডাক্তাররা বলছে মৃত্যু হয়ে যাবে এক মাস সময়, এক মাস যা খাওয়ার খেতে চায় খাওয়াইয়া দেন। এরপরে আল্লাহর ওলিরা দোয়া করছে, পানি ফু দিছে, এখন পর্যন্ত বেঁচে আছে আমার বাড়ির লোক। সুবহানাল্লাহ বলেন। এবং সোনালী ব্যাংকের ম্যানেজার মাইজদি শাখার, নোয়াখালী মাইজদি শাখার ম্যানেজার হয়েছেন
সেই ক্যান্সার থেকে বেঁচে। সুবহানাল্লাহ বলেন। দোয়া এটা কি? দোয়া নবীজির দোয়া কবুল হয়েছে, আল্লাহর ওলিদের দোয়া, ওলামা ইকরামদের দোয়া কবুল হয় নাকি হয় না? হয়ে যায়। ভাইরা আমার মুস্তাজাবুদ দাওয়া, নবীজি ছিলেন যারা মাজলুম তারা মুস্তাজাবুদ দাওয়া। মাজলুম কারা? যাদের উপর নির্যাতন হয় এরাও যে দোয়া করে সেই দোয়া কবুল করেন কে? আর মুস্তাজাবুদ দাওয়া হলেন মা এবং বাবা। কারা? মা এবং বাবা। ওনারা কি? মুস্তাজাবুদ দাওয়া। মা যদি দোয়া করে কবুল হয় নাকি হয় না? বাবা যদি দোয়া করে কবুল হয় নাকি হয় না? বদদোয়া দিলে কবুল হয়, কবুল হয় নাকি হয় না? হয়ে যায়। সর্বনাশ। যুবকরা হুঁশিয়ার, মুস্তাজাবুদ দাওয়া নবীদি চলে গেছেন, কিন্তু কিন্তু মুস্তাজাবুদ দাওয়া মা এবং বাবা আছে নাকি নাই? আছে। এদের সাথে কোনো রকম বেয়াদবি করা যাবে না, অন্যায় করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আর যাদের মা বাবা চলে গেছে তারা মা বাবার আত্মীয় স্বজনের সাথে মুরব্বীর সাথে কোনো বেয়াদবি করতে পারবে না। সুবহানাল্লাহ বলি ভাইরা আমার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উতাল পাতাল হৃদয়ের মধ্যে নবীজির দোয়া কবুল হচ্ছে, এই দিকে কোরআন সূরাতুল হাক্কা হৃদয়ে দখল করছে, আল্লাহু আকবার, কলিজা দখল করে নিল। এদিকে আবু জেহেল দেখে ওমরের অবস্থা ভালো না, ওমর কেন জানি শুধু মুহাম্মদকে খোঁজ করে। এখন আবু জেহেল বলল মুহাম্মদকে আর রাখা যাবে না, তা না হলে আমার ওমরকে দখল করবে। ঘোষণা করলো যায় যায় যাক, টাকা পয়সা যা লাগে 1000 স্বর্ণ মুদ্রা দেব, 100 বাছাই করা উট দেব যদি মুহাম্মদের মস্তক আনতে পারে। আবু এই ঘোষণা দিল কে? আবু জেহেল। কে দিল? আবু জেহেল। ঘোষণা দেওয়ার সাথে সাথে ওমর ফারুক না পারে সইতে, না পারে কইতে, না না আমি এই পুরস্কার গ্রহণ করব, পুরস্কার আমি গ্রহণ করব। নাঙ্গা তরবারি নিয়ে ছুটলেন, নাঙ্গা তরবারি নিয়ে কি নিয়ে? নাঙ্গা তরবারি নিয়ে ছুটলেন, মুহাম্মদকে আজকে শেষ করে দেব। পথিমধ্যে রাখা হয়ে গেল বানু জাহারা গোত্রের নওমান, নইমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওমরের অবস্থা দেখি বানি জাহারার গোত্রের লোকটা বুঝতে পেলো আজকে কোনো একটা কিছু হয়ে যাবে। জিজ্ঞেস করলেন ওমর কোথায় যাও তুমি? বলল তুমি কি জানো না মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না, মুহাম্মদকে শেষ না করে আমি শান্ত হব না। উথাল পাতাল ঢেউ অন্তরে চলছে নাকি চলছে না? চলছে। বলল কেন? বলে ইসলামের কথা বলে বলছি, মুহাম্মদ তোলো 3rd পার্সন, তোমার 1st পার্সন, 2nd পার্সন তোমার বোন ফাতেমা বগ্নিপতি সাইদ, সেও তো ইসলাম জন্মগ্রহণ করছে, খবর পাইছো নি? চোখ আরো বড় হয়ে গেল ওমরের, রাগ সে গড়গড় করছে, এত বড় সাহস আমার আদরের বোনের, আমার বগ্নিপতির এত বড় সাহস, আমার ভয়ে সব থরথর করে কাঁপে। তারা আমাকে জিজ্ঞেস করলো না ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আজকে শেষ করে ফেলব। টার্নিং, ইউ টার্ন দিয়ে চলল বোনের বাসায়, দরজার মধ্যে নক করল, নক করার সাথে সাথে বলল কে? বললে নানা ওমর, আমি ওমর। শুনেই সেখানে ছিলেন খাব্বাব, হযরত খাব্বাব কে ছিলেন? জোরে বলেন কে ছিলেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব তিনি চামড়ার মধ্যে সূরা তহার একটু আংশিক সেখানে লিখে তারা সেখানে শিক্ষা করতেছে পড়াচ্ছে। এই মুহূর্তে ওমর ফারুক শুনছে নাকি শোনে নাই? সময় তো শেষ, আর আমি কী করবো বলেন? আমি কী করবো আপনারা বলতে হবে, আমি বললে হবে না।
এটা শেষ করব। শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। ওমর ফারুক শুনলেন, অনজলনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোহার এই আয়াতে কারিমা শুনলেন, আয়াত কারিমা শুনে ওমর ফারুকের ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে, কিন্তু তারপরেও করার কিছুই নাই, সে তারপরও শত্রুতা পোষণ করতেছে। বলল দরজা খোলো। খাব্বাব পালিয়ে গেলেন। খাব্বাব কি করলেন? পালিয়ে গেলেন, আজ তো রক্ষা নাই, ওমর তো আসছে জানে আজকে মার্ডার। পালিয়ে গেলেন, খুলেই দেখলেন বন, বন, বোন। দরজা খুলে দেওয়ার পর ওমর ফারুক হ্যাংলা মানুষ, লম্বা মানুষ, বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন বগ্নিপতি সাইদের উপরে, নাউজুবিল্লাহ, সাইদের উপর ঝাঁপিয়ে পড়লেন, তাকে মারধর শুরু করে দিলেন। মারতে মারতে তাকে মাটির সাথে শোয়া দিলেন, শোয়া তার তার বডির উপরে সে দলাদলি করতেছে, নাচতেছে, আর বলতেছে আজকে তোদেরকে জানে শেষ করে ফেলবো। নাউজুবিল্লাহ বলে, জানে শেষ করে ফেলবো তোদেরকে আজকে। এ অবস্থা দেখে বোন ফাতেমা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন, ভাই আমাকে মারো যত পারো, তাকে আর মেরো না, তাকে আর মেরো না। আদরের বোনকে ওমর ফারুক মারতে শুরু করলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। ওমর ফারুক দেখে বোন ফাতেমার নাকে মুখে চেহারার মধ্যে রক্ত পিঙ্কি দিয়ে উঠতেছে, আল্লাহু আকবার। রক্ত দেখে বললে, কিরে ফাতেমা, তোরে এত মারলাম, তারপরেও কি মুহাম্মদের কথা বলবি নাকি? বললেন, হ্যাঁ অবশ্যই বলবো, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে অতক্ষণ পর্যন্ত বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমা শোনার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ও ফাতেমা, মুহাম্মদ তোদেরকে কি জাদু করেছে? তোরা যে পড়তেছিলি ওইটা কোথায়? আমার একটু দেখ কি জাদু আছে, আমি ওইটা একটু দেখি। বোন ফাতেমা বললেন, না না, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি অপবিত্র, অপবিত্র মানুষ কোরআন ধরতে পারে না, অপবিত্র মানুষ কোরআন দেখতে পারে না, আল্লাহু আকবার। তুমি পবিত্র হয়ে যাও। ওমর ফারুক কেঁদে ফেললেন, কেঁদে বললেন, ও বোন আমার, আমি গোসল করব। গোসল করলেন, বললেন, কি পড়তেছো তোমরা, আমাকে একটু দাও। এবার পড়ে নিলেন, তাহাম মাম আনজালনা আলাইকাল পড়লেন, পড়তে পড়তে তাকে জাদু ধরে ফেললো, শেষ করা যাবে না তাই মনে হয়ে গেছে। আমি আর বাড়তে পারছি না, ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো। বলি আলহামদুলিল্লাহ।